আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত 20, আহত 300, আরো মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে। চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদে চলে যাই। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার ভোরে 5.9 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে 20 জন নিহতের খবরে পাওয়া গেছে, আরো 300 শতাধিক লোক আহত হয়েছে। উদ্ধারকর্মীরা বহু হতাহতের আশঙ্কা করেছেন। বৃহস্পতিবার ভোর 4:01 পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এই ভূমিকম্প হয়, খবর বিবিসি ও দ্য ডনের। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেছেন, তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা 20 জন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে যে ভূমিকম্পের পর আতঙ্কে কোয়েটার অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসছেন। পাকিস্তানের সরকার এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছেন, ভূমিকম্পের সময় অনেকে ঘুমের মধ্যে ছিলেন, এ সময় বাড়িঘর ভেঙে পড়ার কারণে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। বন্ধুরা দেখুন, শক্তিশালী একটি ভূমিকম্পে রাস্তায় মানুষ বেরিয়ে এসেছে রাত্রে, যে ভোর 4টায় হয়েছে সেটা, 20 জন অলরেডি নিহত সংবাদ পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।